আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদেরকে অনলাইন শ্রেণী কার্যক্রমে সুস্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি তোমাদের সামনে, যে বিষয়টি হাজির হয়েছি সেটা হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী পার্ট হলো এক, অর্থাৎ অধ্যায় এক পার্ট এক, বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আমরা এখন জানব যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এই বিষয়ে জানতে হলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তথ্য কি, উপাত্ত কি, এই বিষয়টা আমাদের ভালো করে ধারণা থাকতে হবে। এরপরে যোগাযোগ কি, এরপরে প্রযুক্তি কি, এই বিষয়গুলো আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। দেখো, উপাত্ত, উপাত্ত কি? উপাত্ত হচ্ছে অর্থহীন এমন কিছু ধারণা যেটা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সঠিক অর্থ প্রকাশ করে না, অথবা সুনির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকেই আসলে উপাত্ত বা ডেটা বলে। ডেটা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সঠিক অর্থ প্রকাশ করে না, ইহা প্রসেসিংয়ে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রক্রিয়াকরণের পূর্বের অবস্থা যেটা কম্পিউটারে ইনপুট হিসেবে দিতে হয়। আর তথ্য হচ্ছে এমন কিছু অর্থবোধক ব্যবহারযোগ্য কার্যকরী ধারণা যেটা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সঠিক অর্থ প্রকাশ করে, অথবা ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় সেটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন। তাহলে আমরা এবার দেখব যোগাযোগ, যোগাযোগটা কি? যে সাধারণ অর্থে যোগাযোগ এক স্থান থেকে অন্য স্থানে কোনো তথ্য উপাত্ত আদান প্রদান করার ব্যবস্থাকেই বোঝায়। তাহলে এই যোগাযোগ অর্থাৎ তথ্য উপাত্ত যদি আদান প্রদান আমরা সেটা সশরীরে করতে পারি, আবার প্রযুক্তির মাধ্যমেও করতে পারি, তাহলে আমাদের প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রযুক্তি কি? যে প্রযুক্তি হলো অল্প সময়, অল্প পরিশ্রম, অল্প খরচে কোনো কিছু উৎপাদন করা বা সেবা প্রদান করার নামই হচ্ছে প্রযুক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। এবার আসো এর সংজ্ঞাটা যদি আমরা দেখি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। তাহলে তথ্য দেওয়া, নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বা বিশ্লেষণ করা, অথবা নিজের কাজে ব্যবহার করার উপযুক্ত প্রযুক্তিকেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে। এবার আসো তথ্য যোগাযোগ প্রযুক্তি, এর আমরা যদি ইংরেজিতে যদি আমরা এটা দেখি যে তথ্য মানে ইনফরমেশন, আর ও মানে অ্যান্ড, আর যোগাযোগ হলো কমিউনিকেশন, আর প্রযুক্তি হলো টেকনোলজি। তাহলে এটার যদি আমরা সংক্ষেপে বলি তাহলে বলা হয় আইসিটি। তাহলে আইসিটি মানে কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, একে সংক্ষেপে কি বলা হয়? আইসিটি। তাহলে তোমরা বুঝতে পারলা যে আইসিটি মানে কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এবার আসো যে আমরা তথ্য, উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য দেখব। তাহলে দেখো, উপাত্ত কি? সুনির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে উপাত্ত বা ডেটা বলে। আর তথ্য হলো ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় তাকেই কি বলা হয়? তথ্য বা ইনফরমেশন বলে। সকল তথ্যই ডেটা, সকল তথ্যই ডেটা, আর সকল ডেটা তথ্য নয়। এরপরে ইহা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সঠিক অর্থ প্রকাশ করে না, ইহা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সঠিক অর্থ প্রকাশ করে, কে? তথ্য হলো কোনো ব্যক্তি বা বস্তু সঠিক অর্থ প্রকাশ করে। এরপরে তথ্য উপাত্তের উপর নির্ভরশীল, কিন্তু তথ্য উপাত্তের উপর নির্ভরশীল, কিন্তু উপাত্ত তথ্যের উপরে নির্ভরশীল না। এবার দেখো, আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন করিম শ্রেণী একাদশ পরে জিআর কলেজ, তাহলে এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করতেছে না,
কার সম্পর্কে? করিম সম্পর্কে কোনো অর্থ প্রকাশ করতেছে না। তাহলে এগুলি কি প্রত্যেক রায়? যেমন করিম, শ্রেণী, একাদশ, পরে, জিয়ার, কলেজ, এগুলো সবই কি এক একটা উপাত্ত বা ডেটা, এক একটা উপাত্ত বা ডেটা। এবার দেখো আর ওপর দিকে দেখো, করিম জিয়ার কলেজে একাদশ শ্রেণীতে পড়ে, করিম জিয়ার কলেজে একাদশ শ্রেণীতে পড়ে, তাহলে এটা কি করিম সম্পর্কে একটা সঠিক অর্থবোধক বাক্য, যেটা করিম সম্পর্কে সঠিক অর্থ প্রকাশ করছে। এক কথায় বুঝি কি করিম আসলে সোনারগাঁ জিয়ার কলেজের একজন ছাত্র, একাদশ শ্রেণীর একজন ছাত্র। অর্থাৎ করিম সোনারগাঁ জিয়ার কলেজে একাদশ শ্রেণীতে পড়ে, তাহলে করিম সম্পর্কে একটা আমরা বুঝতে পারলাম সে একজন ছাত্র, সে জিয়ার কলেজে পড়ে। তাহলে এটা ব্যক্তি অর্থাৎ করিম নামে ব্যক্তির সম্পর্কে সঠিক অর্থ প্রকাশ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো আমরা আজকে প্রথম ক্লাস, সেজন্য আমরা বিস্তারিত আমরা আলোচনা করতে যাচ্ছি না, পরবর্তীতে হয়তো নতুন একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সেই সাথে আমাদের একটা ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। সেটা দেখো অ্যাসাইনমেন্ট এক, নির্দেশনায় এই যে আমার নাম মোহাম্মদ শেখ সাদি, প্রভাষক আইসিটি সোনারগাঁ জিয়ার ইনস্টিটিউশন। আর তোমরা এই ছোট্ট টপিক্সের উপরেই আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটা শিরোনাম প্রথম অধ্যায় দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটার উপর। এরপরে এক নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এই বিষয়ে তোমরা অ্যাসাইনমেন্ট করবে। আর উপাত্ত ও তথ্যের মধ্যে চারটি পার্থক্য লিখে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে মঙ্গলবার দিন জমা দিবে। সামনে মঙ্গলবার, যে আগামী মঙ্গলবার, আগামী মঙ্গলবারে তোমরা এই অ্যাসাইনমেন্টটা জমা দিবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ, ভালো থাকবে, সুন্দর থাকবে, আর সঠিক সময় অ্যাসাইনমেন্টটা অবশ্যই তোমরা জমা দিবে। ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।